রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় ঘাতক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের যাত্রাবাড়ী ও মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোরে মাতুয়াইলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি বাস ধাক্কা দিলে দুমড়ে মুষড়ে যায় সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান ও তার মেয়ে জামাই রায়হান। পরে ঢাকা মেডিকেলে মারা যান আব্দুর রহমানের মেয়ে শারমিনও। নিহত শারমিনের মেয়ে ও সিএনজি চালক গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।